এই যে মিস্টার বল্টু, সারাদিন কোথায় ছিলা? সারাদিন কোথায় চড়ায় আসছ? মানে বাবা, এই তো আমি একটু এই তো সারাদিন কলেজে ছিলাম, কলেজে ছিলাম, ক্লাস টাস করছি, ক্লাস করার পর বন্ধুর বাসায় গেলাম, বুঝছো? পড়াশোনার দেখ চাপ, গ্রুপ স্টাডি করলাম সবাই একসাথে, তারপর বাসে আসার সময় রাস্তায় যে জ্যাম জেলি, বুঝছো না, এই কারণে আসতে লেট হয়ে গেছে আর কি। ও আচ্ছা, তার মানে তুমি সারাদিন কলেজে ছিলা, কলেজের পর তুমি বন্ধুর বাসায় গেছো, গ্রুপ স্টাডি করছো, তারপর বাসায় ফিরছো। বাসায় ফিরার সময় কিন্তু আবার রাস্তায় প্রচুর জ্যাম জেলি ছিল। কুত্তার বাচ্চা, তোর এই মন্দা চায় ঠেঙ্গি ভাঙ্গা তোর রাতে ধরে দিয়ে, আমার এটাই মন্দা চায়। কি 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 বাবা, তুমি এই কথাটা আমার বলতে পারলা? এই কথাটা তুমি আমার কেমনে বলতে পারলা? এটা তুমি কেমনে বললা যে আমার ঠেঙ্গুলা ভেঙে দিবে, আমার ঠেং ভাঙলে আমি পড়াশোনা করবো কেমনে, আমি বড় হবো কেমনে, আমি চাকরি বাকরি কেমনে কেমনে? ওহ আচ্ছা আচ্ছা, না খুব শিখছো না তো বাবা। আজকে বিকালে কোথায় ছিলা, কার সাথে ছিলা? এই তো বাবা, বিকালে বন্ধুর বাসায় ছিলাম, সবাই মিলে পড়াশোনা করছি, পড়াশোনায় ব্যস্ত ছিলাম, ভীষণ ব্যস্ত ছিলাম, বুঝছো? ও আচ্ছা, পড়াশোনায় ব্যস্ত ছিলা বিকালে, ভীষণ ব্যস্ত ছিলা। আচ্ছা ঠিক আছে, মানলাম। তো বাবা, গতকালকে যে বই কেনার জন্য টাকা নিয়েছিলা, বই কিনছো? কি বই কিনছো দেখাও দেখি। ইয়ে মানে বাবা, না মানে বই তো কিনতে ভুলে গেছি, আসলে ভুলে গেছি বললে ভুল হবে, মানে এই যে ধরো যে টাইম পাই নাই, বুঝো না, প্রচুর জ্যাম জেলি রাস্তায়, আগে তো বলছি যাওয়ার জন্য তো সময় করতে হবে, আমি তো পড়াশোনায় ব্যস্ত, বই কিনবো কোথেকে, কাউকে কিনবো? ও আচ্ছা আচ্ছা, বই কেনার সময় হয় নাই। আচ্ছা, প্রচুর জ্যাম জেলে ছিল রাস্তায়, তাই আমার বাবা বই কিনতে পারে নাই। আচ্ছা ঠিক আছে। তো বাবা, আজকে যে কাচ্চিটা খাইছো, কেমন হয়েছে কাচ্চিটা? সুলতান ব্যাংকে গিয়ে যে কাচ্চিটা খাইছো না তোমার গার্লফ্রেন্ড নিয়ে, কেমন হয়েছে কাচ্চিটা, মজা হয়েছে? আরে হ্যাঁ বাবা, অনেক জোশ হয়েছে। না মানে কি 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 কে কে বলছে, কি বলতেছো তুমি এগুলো আন্তাজি কথা? ইস রে ইস, আমার মন্দা যে কি চাইতাছে, আমি যে কি বলদা এটা পয়দা করলাম। ওই বেড়া, তুই তোর বাপের টাকা দিয়া আর এক বেটার মেয়ের বিরিয়ানি খাওয়াস, কোনো লাভ আছে রে বেটা? দুদিন পর তুই মেয়ে যাইবো গা, আমি বহুত দেখছি, যাইবো গা ছাইরা। আরে আব্বা না আব্বা, ছোকি না এরকম মায়া না আব্বা, অনেক ভালো বুঝছো, সে অনেক ভালো মাইয়া। কোন ছোকি না না ফকি না বালা মাইয়া, আমি কি বাতাসে বুড়া হয়েছি? আমি বুঝি না, এই মাইয়া এখন খাইতাছে বিরিয়ানি, দুদিন পর খাইবো তোর কইল যা খাইয়া, অন্য পাখির লগে যদি উড়াল না দিছে তাই আমি তোর বাপ না। আরে আব্বা তুমিও না কি যে কও না মাঝে মাঝে, আরে না কোন পাখির লগে উড়াল দিব, উড়াল তো দিলে আমার লগে দিব, উড়াল দিয়ে আর কই আইব, তোমার বাসায় তো আইব, আমি লইয়া হোম, সমস্যা কি? আরে কুত্তার বাচ্চা, তোর বাপ না আমি, আমার কথাটা হন, আমার কথাটা বুঝ, নাইলে কইলাম পস্তাই দিয়ে আমি কয়ে দিলাম। এই সব মাইয়া আমি বহুত দেখছি, বাস্তব অভিজ্ঞতা আছে আমার, উড়াল দিব অন্য পক্ষীর লগে উড়াল দিব, কোনো লাভ নাই বিরিয়ানি খাওয়াইয়া, কোনো লাভ নাই। আরে আব্বা তুমি না ভালো, তুমি আমারে বুঝো। আরে ছোকি না ভালো মাইয়া, আমি কইতাছি আমার ঘরে যদি আইয়া, আমার ঘর মানে কি, আমার ঘর মানে তো তোমার ঘর, তোমার ঘরে তোমার পোলার বউ হইয়া যদি আহে না, তাহলে দেখবা পুরো ঘর তো জল জল করবো। আরে দামরার ঘরের দামরা হারাম দাদা, আমার কথাটা হন, এই কচি বয়সের প্রেম এডি থাকে না, এডি থাকে না, এডি শেষ হয়ে যাইব, এডি হয় এডি সব বেরো হয়, তাই আমি তোরে বুঝাইতাছি, কোনো লাভ নাই, পড়ালেখা কর, বড় হ, সুন্দর মাইয়া আমি তোরা এনে দেবো। আরে আব্বা পড়াশোনা শেষ করমু, তারপর তুমি সুন্দর মাইয়া আমার জন্য খুঁজবা, তারপর আনবা, অনেক প্যারা না, অনেক প্যারা দরকার কি, আমি তো পছন্দ করে রাখছি, তোমারও কষ্ট কম আমারও কষ্ট কম, খোঁজন লাগবো না টোকার লাগবো না, ভালো না? ওই বেটা হারাম দাদা, আলগার ঘর আলগা, আর কোনোদিন যদি আমি ওই মেয়ের লোকে তোরে দেখছি, তোর সব টাকা পয়সা তোর সব হাত খরচ বন্ধ, আলগার ঘর আলগা, আইয়া বলবা না যে আব্বা এই টাকা লাগবো সেই টাকা লাগবো, কোনো টাকা পাইবা না, কয়ে দিলাম কিন্তু। বাবা তুমি এত নিষ্ঠুর এত নির্দয়, তা তো আমি জানতাম না বাবা, তুমি এরকম করতে পারো না বাবা। আরে দূর যা তো দিক থেকে, চোখের সামনে থেকে সর, আমার চোখের সামনে থেকে সর, বেটা ইয়া বেটি গোমন্ত কান্নাকাটি করস, কি হইলো এটা আমার ঘরে বুঝি না, বাঘের ঘরে বিলাই কেমনে পয়দ হয় এটাই বুঝি না আমি, যা দিদি সর চোখের সামনে থেকে সর। ওরে খোদা রে আল্লাহ, এ কেমন আব্বা দিলা তুমি আমারে, কেমন আব্বা, এ কেমন আব্বা। এরকম আরো মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।